আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এক প্রিয় প্রবাসী ভাড়া আশা করি ভালো আছেন বর্তমানে একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো দেখা যায় অনেকে একামা নাম্বার তোলার পরেও বা অনেকের আকামা হয়েছে তিন মাসের ছ মাসের কিন্তু পরবর্তী যখন কফালা হতে যায় সেক্ষেত্রে দেখা যায় কফালা তলব দিতে পারে না তলব হয় না হ্যাঁ তো এটার মূল কারণটা হলো আপনার তাহাদিস বায়ানাদের কারণে অর্থাৎ আপনার যেই মুক্ত বা আমলের যেই ডাটাবেসটা আছে থাকে সেটা যদি না থাকে সেটা যদি চলে যায় হ্যাঁ এটা বিভিন্ন কারণে যেতে পারে তো যদি সেটা না থাকে সেটা যদি চলে যায় তাহলে এনে তলব হবে না দেখবেন যখন কুয়া থেকে তলব দিতে যায় তখন লাল লেখা আসে অনেকে বলেন যে বাইরে কী লেখা আসছে হ্যাঁ কেন আমার তলব হচ্ছে না বা আমি কফালা হতে পারতেছি না কেন আবার দেখা যায় হুরুফ চেক করতে গেলে নাম আসে না ঠিক আছে মনশার অবস্থা অর্থাৎ মোয়াসা লাল আছে কি কোনো অবস্থানে আছে সেই জিনিসগুলো আসে না অর্থাৎ মনশার ডিটেলসগুলোও আসে না ঠিক আছে আপনার আপনার আমার হুরুফ কি হুরুফ না সেটাও আসে না তো এই জিনিসগুলো আসলে কোনো কিছু আপনার দেখতে পারতেছেন না এটা মূলত মুক্ত ডাটা বেস যদি চলে যায় বায়ানার যদি চলে যায় তখনই কিন্তু এটা হয় হ্যাঁ তো এটার জন্য সমাধান কী এটার জন্য দুইটা সমাধান রয়েছে প্রিয় একটা হলো লিগেল যেটা ওয়াই অর্থাৎ লিগেল যেটা রাস্তা সেটা হলো আপনার যেই কপিলের আন্ডারে আসেন যেই কপিলের বিষয়ে আপনি আসছেন সেই কপিলের একটা ওয়েবসাইট আছে মুক্তবা আমলের সেই ওয়েবসাইট থেকে তাহাদিস করা যায় আপডেট করা যায় ঠিক আছে যদি সেখান থেকে আপনার আপডেট করেন তাহলে এক এক ঘন্টার ভিতরে এক ঘন্টার পরে আপনার সেটা তাহাদিস আপডেট হয়ে যাবে এবং আপনার ডাটাবেসে সব কিছু আপনি চলে আসবে আপনি তলব দিলে কফালও হবে এখন দ্বিতীয় কথা হলো দেখা যায় অনেক কফিল বুঝে না জানে না সেই ক্ষেত্রে আপনি ইউজার পাসওয়ার্ড ওর কাছ থেকে যদি আপশিটটা নিয়ে যে কোনো মুক্তবের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলতে পারেন যদি মুক্তবল এই ধরনের কাজ করে বিশেষ করে মুক্ত খেদামাদ যেগুলো সেখানে ওই মুক্তবের মাধ্যমে করাতে পারেন আর যদি না হয় তারাও যদি না বুঝে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের কি ইউজার পাসওয়ার্ড দিতে হবে মুক্তব আমলের বা আপশিটের দিলে একটা কোড যাবে দেওয়ার পর আমরা আপডেট করে দিতে পারবো প্রিয় দর্শক এবার কথা হলো যদি আপনার কপিল খুঁজে না পান কপিল যদি না থাকে তাহলে কি করণীয় তাহলে কার কাছে যাবেন কোর্টের জন্য কার কাছে আপসির কথা বলবেন বা কপিলের চিনেন জানান কিন্তু কপিল রাজি নাই দিতে সে নিজেও করে দিবে না বা দিবেও না তাহলে কি করবেন তাহলে সেক্ষেত্রে মুক্তবা আমল থেকে সেটা আপডেট করা যায় সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার আশেপাশে মুক্তবা আমলের যে মুক্তবা আমলের সামনে যে অফিসগুলো থাকে সেখানে যে কথা বলতে পারেন তাহাদের ব্যানার ব্যাপারে যদি তারা করে দিল তো করে দিল নতুবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলো করে থাকি তাহাদিস করে থাকি তাহাদিস করে দিলে আমরা মুক্তবামাল থেকে ইনশাল্লাহ আপনি কফলা হতে পারবেন প্রিয় দর্শক আরেকটা সমস্যা হয় সেটা হলো মোয়াশা যদি বন্ধ করে দেয় আপনার যদি যেই কফিলের বিষয় আছেন সে যদি মোয়াশা বন্ধ করে দেয় আপনার খেদমা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু সেটা তাহা দিছে হবে না সেই ক্ষেত্রে আপনার এটা মুক্ত বামল থেকে আবার একটা আপডেটিং করতে গেলে অনেক টাকা পয়সার দরকার সেটা ওয়াস্তা দিয়ে কিন্তু করাতে হয় বিদর্শক মহাশা বন্ধ করলে কফলা হওয়ার জটিল জটিলতাটা অনেক বেড়ে যায় তাই যে কোনো লোক যখনই মহাশা সুরমের কফিল বন্ধ করে দেবে এরকম বলে অনেক সময় লোক থাকা অবস্থায় কিন্তু মহাসা বন্ধ করা যায় না কিন্তু দেখা যায় টাকা দিয়ে কিন্তু করা যায় ঠিকই ভিতর থেকে তো এই জন্য অনলাইন থেকে যেটা হয় না সেটা কিন্তু ভিতর থেকে হয় মানে মূল জায়গা থেকে মূল সার্ভার থেকে হয় হুকুমার অফিস থেকে তো এটা অনেকে এভাবে কিন্তু করে তো সেজন্য আপনাকে যখন বলা হবে যে মুহাসা বন্ধ করে দিতে চাইলে ঝামেলা না কইরা আপনি কফালা হওয়ার চেষ্টা করবেন কফালা হয়ে যাবেন তাতে করে ও যদি মোহাসা বন্ধ করে দেয় আপনার আপনার আর পরবর্তীতে আর ভোগান্তিটা হলো না প্রিয় দর্শক এই ছিল তাহাদিস বায়ানাতের বিষয় অনেকে এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন এবং মেসেজ করেন দেখি তো এই জন্য এই আজকে ভিডিওতে আলোচনা এই বিষয়ে প্রিয়দর্শক যদি চ্যানেলটি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভবিষ্যতে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ